চলে বন্ধ কর। ভূত চক্রবর্তী কোথায়? কোথায় ভূত চক্রবর্তী? বল কোথায়? বল, বলবি না তাহলে। বল কোথায় ব্রত? কেন ব্রতকে আপনাদের কি দরকার? পুজো করবো, পুজো, ফুল বেলপাতা এইসব দিয়ে পুজো করবো। ব্রত বাড়িতে নেই। আপনারা নৌকরে বাড়ির মতো ঢুকে গেলেন যে, আইন কানুন কি? আইন শেখাচ্ছে আমাকে, আইন শেখাচ্ছে তোদের ওই আইন না? রোজ দুটো করে আইনের বাপে শ্রাদ্ধ করি আমি, জমিটা পাবো? পোল্টির জমিটা, পোল্টির জমিটা। পোল্টির জমিটা পাবো? বল, বলবি তো? প্লিজ দেখুন, কোর্ট যখন দেন রে, আমাকে কোর্ট দেখাচ্ছে, কোর্ট। ওরে দি, কি করো এখনই? না এখন পুড়লে তো মজাটাই শেষ হয়ে যাবে। বাড়িতে আরো তিনটে মুরগি আছে না, ওই মুরগিগুলোকে তুলে নিয়ে যাব, মানাবো, দানা খাওয়াবো। যা তুলে নিয়ে যা। পুলিশে ফোন করছিস, ক্ষমতা দেখাচ্ছিস? এখনো মাস্তানি কিছু শুরু হয়নি বামু বাবু, মাস্তানির কিছু দেখোনি? টেলার দেখেছি, টেলার। ও কিছু জানে না, প্লিজ ওকে ছাড়ুন। আমার তো উনি মা বাবুর সঙ্গে কোনো ইন্টারেস্টিং নেই মাঝে। ওকে বলো জমিটা তাড়াতাড়ি খালি করে দিতে, আর ঘরের ভিতর যে তিনটে মুরগি আছে ওগুলোকে একটু বার করে দাও। ভেতরে কেউ নেই, ওয়েট করবো নাকি? না, কোথায় ওয়েট করবো? কেন এখানে বসে বসে কি কীর্তন গাইব? কীর্তন আজ সাকি ছাড়াই মজলিস জমাতে হবে। চেষ্টা করে দেখ কিছু করতে পারিস কি। শেষবারের মতন ভুলে গেলাম, পোলট্রিটা কিন্তু আমার চাই। ব্রতকে বলিস কিন্তু তাড়াতাড়ি জমিটা খালি করে দিতে, নাহলে
চল দেন চল আয় আয় রাজেশ দাস মানে সেই সেই যে প্রমোটার লোকটি যে ওই ব্রতর ওই ওখানে যে কেস ফেস চলছে ব্রত ছিল না কিন্তু এভাবে তো চলতে দেওয়া যায় না পাচ্ছ কেন? আমি মারবো না তোমায়। আরে শোনো না ও ভাই, যাচ্ছে কোথায় শোনো না। তারপর কি হবে? সারা রাত ধরে বসে রইল প্রায় চড়াই পাখি সাইজের মশা, ওটা রাত ধরে আমাদের কামড়ে কামড়ে অতিষ্ঠ করে তুললো, বিরক্ত হয়ে গেলাম। একটু বাড়াবাড়ি হয়ে যাবে না চড়াই পাখির মতো মশা? তুই বিশ্বাস সত্যি 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 ওরকম? আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম। তুই যে এত স্যাক্রিফাইস করলি, তারপর লাভটা কি হলো? চোরটাকে কি ধরলি? চোর এলো, রাজার চোর এলেন ভোরের দিকটাতে।
কে? পাশের বাড়ির হুলো বেড়াল কমরেড। রাবিশ মা, শুনেছিস? কি গো, কি হয়েছে, কি হয়েছে? কোনদিন তো তোকে কিছু বলিনি, চিরকাল তোর মাকে বুঝিয়েছি, সব রকম ভাবে তোর পাশেই থাকতে চেয়েছি। যে আমি বলছি তুই ফোর্সটা ছেড়ে দে। কি বলছো তুমি এসব? কেন ভাইয়া পোল্ট্রিটা ছেড়ে দেবে? নিজের চেষ্টায় ও যেটাকে নিজের হাতে তৈরি করেছে কেন? মোর থাম, চুপ কর। মামি, তুমি যে এই কথাটা মানে বললে, নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ সেটা আমায় বলবে? আমি তো বললুম, এবারে ভেতরে যা, দিদি বসা আছে, ওদের কাছে শুনে নে। মামি, তুমি বললে খুব ভালো হতো। মানে দেখ বাবা, বড় হয়েছিস, আশা করি ঠিক ডিসিশনই নিবি। তোমাকে তো আমি ওখানে বসতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, নাও খাও, এই আছে। আরে খাও। খিদে পাইনি নাকি? অত সাধতে পারবো না, খেতে হলে খাও, নইলে হ্যাঁ, ডক্টর রায়চৌধুরী, আমি ফোন করেছিলাম। একজন আমার কাছে আছে, যাকে নিয়ে আমি একটু কাল সকালে আপনাকে দেখাতে চাই। না, হয়েছে কি, আমি আমি আপনাকে একটু পরে ফোন করব। থ্যাংক ইউ।
কে না বললে দরজাটা খুলবো না বলিস? আসছি আসছি আসছি। বাবা কি ব্যাপার? লোকাল থানা থেকে আসছি, ভেতরে আসতে পারি? না পারেন না, আমি যাকে তাকে ভেতরে ঢোকাই না। আগে বলুন দরকারটা কি? আপনার নামে একটা থানায় কমপ্লেন আছে, একটা জেনারেল ডায়েরি করা হয়েছে। কমপ্লেন?